স্মার্টওয়াচ অথবা স্মার্ট ব্যান্ড যাই বলুন না কেন, এই ডিভাইসগুলো এখন হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে। ধরুন আপনি অ্যাপল ওয়াচ কিনতে যাচ্ছেন, কিন্তু অত বড় বাজেট আপনার হাতে নেই, চাইলে ওয়াই সেভেন কিনে অ্যাপল ওয়াচের স্বাদ নিতে পারেন, তাও আবার আপনার স্বল্প বাজেটের মধ্যেই। তো চলুন কথা না বাড়িয়ে রিভিউটি শুরু করি। রিভিউটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়াই সেভেনের বক্সটি হাতে নিলেই দেখতে পাবেন ঠিক উপরের দিকে লেখা আছে ইওর হেলথ ট্র্যাকার এবং নিচের দিকে রয়েছে কিছু সাইন। পেছনের দিকে রয়েছে কিছু বেসিক প্যারামিটার্স এবং একটি কিউআর কোড, যা স্ক্যান করে প্লে স্টোর থেকে আপনি দ্য ফিট নামের একটি অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন, যার সাহায্যে আপনি আপনার স্মার্ট ওয়াচটি কন্ট্রোল করতে পারবেন খুব সহজেই। তো চলুন আনবক্সিং করে ফেলি এই সুন্দর স্মার্ট ওয়াচটি। আনবক্সিং করলেই বক্সে পাবেন স্মার্ট ওয়াচ, একটি ম্যাগনেটিক চার্জার এবং একটি ইউজার ম্যানুয়াল। এই হচ্ছে বক্সের কন্টেন্ট। দেখতে কিছুটা অ্যাপল ওয়াচের মতো মনে হলেও আসলে এই স্মার্ট ওয়াচটি ফিটবার্সা নামের একটি স্মার্ট ওয়াচের হুবহুব কপি। ডিফারেন্স এখানেই, ফিটবার্সাতে রয়েছে তিনটি ফিজিক্যাল বাটন এবং ওয়াই সেভেনে রয়েছে মাত্র একটি ফিজিক্যাল বাটন। তারপরেও খারাপ না, এই দামে আই থিঙ্ক এই স্মার্ট ওয়াচটি অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে কিছুদিন ব্যবহারের পর যা বুঝলাম। মেটাল স্ট্র্যাপ হওয়ায় মাঝে মাঝে ইউজের পর আপনার হাতে সোয়েট ফিল হতে পারে। চলুন দেখে নিই এতে কী কী ফিচার্স রয়েছে। প্রথম ফিচারটি হচ্ছে স্ট্যাপ কাউন্ট, যার সাহায্যে আপনি কত স্টেপ হেঁটেছেন তা বলতে পারবেন। সেকেন্ড অপশনে রয়েছে কত কিলোমিটার হেঁটেছেন তা। থার্ড অপশনে রয়েছে আপনি কত ক্যালোরি বার্ন করলেন। এরপরে রয়েছে হার্ট রেট মনিটরিং সিস্টেম, কতটুকু অ্যাকুরেট তা আমি বলতে পারছি না। এরপরে রয়েছে ব্লাড প্রেশার মনিটরিং সিস্টেম, দেন ব্লাড অক্সিজেন, দেন রয়েছে ট্রেনিং। ট্রেনিংয়ের মধ্যে অনেকগুলো সাব অপশন রয়েছে, যেমন ওয়াকিং, রানিং, সাইক্লিং এক্সেট্রা এক্সেট্রা। যদি আমি ওয়াকিংয়ে সিলেক্ট করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটি খুব সুন্দরভাবে আপনাকে কিছু মেজারমেন্ট শো করছে। এরপরে রয়েছে মেসেজ, যা আপনি ফোনের সাথে কানেক্ট করলেই ফোনের সব মেসেজ এই স্মার্ট ওয়াচটিতে দেখতে পারবেন। এরপরের অপশনটি হচ্ছে আদার। আদারে গেলে আপনি পাচ্ছেন শাটার বাটন, যার সাহায্যে আপনি আপনার ফোনের ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন, প্লেয়ার কন্ট্রোলার, স্টপ ওয়াচ। এরপরের অপশনটি হচ্ছে ব্রাইটনেস কন্ট্রোল। সর্বশেষ রয়েছে রিসেট। চলে যাচ্ছি দ্য ফিট অ্যাপটিতে, যার সাহায্যে আপনি আপনার স্মার্ট ওয়াচটি খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন। এই অ্যাপটির সাহায্যে মূলত আপনি আপনার ওয়াচটিতে রেকর্ড করা সব ডাটা একই সাথে দেখতে পাবেন, যা আমার কাছে খুব ভালো লেগেছে। এতে করে আপনি ডে বাই ডে ফিটনেস মেনটেন করতে পারবেন খুব ইজিলি।
এই ওয়াচটিতে রয়েছে তিনটি ওয়াচ ফেস, তবে আমার কাছে ডিফল্ট ফেসটি বেটার মনে হয়েছে, দূর থেকেও অনেক কালারফুল মনে হচ্ছিল। অ্যাপস থেকে নোটিফিকেশন গিয়ে আপনি আপনার পছন্দের অ্যাপস এর নোটিফিকেশন সিলেক্ট করে দিতে পারবেন, অন কিংবা অফ করতে পারবেন। ওয়াচটিতে আপনি অ্যালার্ম অপশনটিও পাবেন। ওয়াই সেভেন এর ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে যদি বলতে হয় তবে বলবো একবার চার্জ দিয়ে অ্যারাউন্ড 6 days আপনি কোনো ঝামেলা ছাড়াই এই ওয়াচটি চালাতে পারবেন। তো এই ছিল মূলত আজকের রিভিউ। আজকের রিভিউটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।